হ্যালো গাইস, আমি পিকে রাজীব খান চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসলাম দেশি জামের ভর্তা। তো আজকে দেশি জামের ভর্তা কীভাবে বানায় এই আঙ্কেল আমাদেরকে দেখাবে। তো চলুন সুস্বাদু জামের ভর্তা আমরা খেয়ে দেখি কীরকম টেস্ট এবং কীরকম খেতে। চলুন নিচের দিকে তাকিয়ে দেখুন, সাবস্ক্রাইবের একটা বাটন আছে, প্লিজ বন্ধুরা এতে ক্লিক করুন এবং আমার ভিডিওর সঙ্গেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, এই জামগুলো আমার বেছে নিচ্ছে, বেছে নেওয়ার পরে সেই এখন আমরা খাবো বিখ্যাত সেই জামের ভর্তা। আঙ্কেল এই প্লেটটা পুরোপুরি ভরে এনেছিল, একটা কৌটার ভিতরে জামগুলো রেখে মরিচের গুঁড়া এবং লবণ একসাথে মাখাছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি এবং এখন দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। কত সুন্দর করে চাকি চাকিয়ে এই রেসিপিটা বানানো হচ্ছে। জামের ভর্তাটা বানানো হচ্ছে, আঙ্কেলের স্পেশালি জামের ভর্তা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো অবশ্যই এটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, জামের ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে একবারে অসাধারণ। কেকটা কালার এসেছে, দেখুন জামের যে ভিতরে যে দেশি জামের যে কালারটা, এই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওর সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখতেই দেখা যাচ্ছে যে এটা একটা জুসি জুসি ভাব আছে। আপনাদের খেয়ে দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ লাগছে। আপনারা ইনশাল্লাহ টেস্ট করতে পারেন। মরিচের গুঁড়ো এবং লবণ, এর জন্য একটা জাল জাল একটা ভাব আছে। আর জামের যে একটা স্বাদ, সেই স্বাদটা আছে, অনেক জুসি এবং অনেক সফট, একটা দুটোটা মিলেই অসাধারণ একটা টেস্ট পাচ্ছি আমি। আমার জিভটা কালার হয়ে গিয়েছে, দেশি জাম ইডি জাম আমরা বলে থাকি। তো এটার ভর্তাটা অনেক সুস্বাদু, অনেক অসাধারণ। আপনারা যারা যারা খেয়েছেন তারা জানেন, যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন।